আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। আমিরাতে হামলার জবাবে ইয়েমেনে পাল্টা হামলায় নিহত 14, জঙ্গি হামলার শখ, প্রজাতন্ত্র দিবসে হামলা হতে পারে প্রধানমন্ত্রীর ওপর সতর্ক গোয়েন্দা বিভাগের। দিল্লিতে 70 আসনে প্রার্থী দেবে মিম। ইরানের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা চীনের। ভারতের যিশুর মূর্তি ভাঙচুর। এবং সর্বশেষে জানিয়ে দেব আরব সাগরে ভারত রাশিয়ার নৌমহড়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। জঙ্গি হামলার শখ, প্রজাতন্ত্র দিবসে হামলা হতে পারে প্রধানমন্ত্রীর উপর সতর্ক গোয়েন্দা বিভাগের। এতে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। আমিরাতে হামলার জবাবে ইয়েমেনে পাল্টা হামলায় নিহত 14, সংযুক্ত আরব আমিরাতে হামলার ঘটনায় পাল্টা হামলায় যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে 14 জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোট এই হামলা চালায়। নিহতরা সবাই একই ভবনের বাসিন্দা বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে ড্রোন হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই ঘটনায় 3 ব্যক্তি নিহত হন, নিহতদের 2 ভারতীয় এবং অন্যজন পাকিস্তানি নাগরিক। এই হামলার কারণে আজ মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানায় সৌদি জোট বিমান হামলা চালায়। খবরে আরো বলা হয়েছে, প্রাথমিকভাবে মঙ্গলবার ভোরে চালানো এই হামলায় 14 জন নিহত হয়েছেন। সানার অন্যান্য স্থানের মতো সাবেক একজন সামরিক কর্মকর্তার বাড়িতেও হামলার ঘটনা ঘটে। তবে রাজধানী সানায় সৌদি জোটের হামলায় প্রায় 20 জন নিহত হয়েছেন বলে টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছেন হুতি নিয়ন্ত্রিত সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে হুতিদের পরিচালিত আল মাসিরা টিভিতে বলা হয়েছে, সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে 12 জন নিহত এবং প্রায় আরো 1 মানুষ আহত হয়েছেন। জঙ্গি হামলার শখ, প্রজাতন্ত্র দিবসে হামলা হতে পারে প্রধানমন্ত্রীর উপর সতর্ক গোয়েন্দা বিভাগের। জঙ্গি হামলার শখ, প্রজাতন্ত্র দিবসে হামলা হতে পারে প্রধানমন্ত্রীর উপর সতর্ক গোয়েন্দা বিভাগের। সামনে প্রজাতন্ত্র দিবস, আর সেদিন ভারতে হতে পারে বড়সড় জঙ্গি হামলা, এমনটাই আশঙ্কা করছে ভারতের গোয়েন্দা বিভাগ। শুধু তাই নয়, হামলা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের ওপর। সেরকমই হুঁশিয়ারি এসেছে গোয়েন্দাদের কাছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে গোয়েন্দাদের নাম পাতার গোপন তথ্য হাতে এসেছে, যেখানে ইঙ্গিত রয়েছে যে ভারতের 75তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপর জঙ্গি হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। প্রসঙ্গত 26 জানুয়ারি উপলক্ষে প্রধান অতিথি হয়ে আসার কথা রয়েছে কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এই মধ্য এশিয়া দেশের 5 নেতা। গোয়েন্দা সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই হুমকি এসেছে পাকিস্তান ও আফগানিস্তান প্রদেশ থেকে। এই জঙ্গি গোষ্ঠীগুলোর উদ্দেশ্য হলো উচ্চ পদস্থ বিশিষ্ট ব্যক্তিদের উপর হামলা করা এবং জনসমাবেশ, গুরুত্বপূর্ণ স্থান এবং জনবহুল এলাকাগুলিতে নাশকতার পরিকল্পনা। এই গোপন সূত্রের খবরে আরো বলা হয়েছে যে লস্কর ই তৈয়বা, দ্য রেসিস্ট্যান্স ফোর্স, জৈশ এ মোহাম্মদ, হরকতুল মোজাহিদিন ও হিজবুল উল মোজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীগুলো এই হুমকি ও নাশকতার পরিকল্পনার পেছনে থাকতে পারে। গোয়েন্দাদের সূত্রের খবরে এও বলা হয়েছে যে পাকিস্তানের খালিস্তান গোষ্ঠীর সদস্যরা পাঞ্জাবে একত্রিত হয়ে জঙ্গি গোষ্ঠী পুনরুজ্জীবিত করেছে। তাদের পাঞ্জাব সহ অন্যান্য রাজ্যের নাশকতার ছক রয়েছে। প্রসঙ্গত 2021 ফেব্রুয়ারিতে পাওয়া গোয়েন্দাদের তথ্য অনুযায়ী খালিস্তান জঙ্গি সংগঠন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ও অন্যান্য সফরের জায়গায় হামলা করার পরিকল্পনা করেছিল। এখানে উল্লেখ, প্রজাতন্ত্র দিবসের দিন বড়সড় জঙ্গি হামলা হতে পারে ভারতে, তা আগেই এক রিপোর্টে ভারতকে সতর্ক করেছে রাষ্ট্রপুঞ্জ। এবার একই রকম হুঁশিয়ারি দিচ্ছেন ভারতীয় গোয়েন্দারাও। ভারত এবং বাংলাদেশের প্রশিক্ষণপ্রাপ্ত আল কায়দা জঙ্গিরা হামলার জন্য প্রস্তুত রয়েছে নিজেদের সাম্প্রতিক রিপোর্টে, এমনটাই জানাচ্ছেন ভারতীয় গোয়েন্দা আধিকারিকরা। গোয়েন্দা রিপোর্টে দাবি করে জানানো হয়েছে প্রায় 130 জন আল কায়দা জঙ্গি গোষ্ঠী প্রশিক্ষণ নিয়ে ভারতে হামলা চালাতে প্রস্তুত। আফগানিস্তান ও পাকিস্তানের হাক্কানি নেটওয়ার্কের সঙ্গেও তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।
দিল্লিতে 70 আসনে প্রার্থী দেবে মিম। ভারতের রাজধানী দিল্লির আসন্ন পৌর কর্পোরেশন নির্বাচনে 70 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে সর্বভারতীয় মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন। এর পাশাপাশি এবার বিএসএফ বিএসপি ও দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের নির্বাচনেও মিম জোরালোভাবে লড়বে বলে জানিয়েছে দলটি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের, 2017 সালের এমসিডি নির্বাচনে একটি আসনও জিততে পারেনি মিম। দলটি এবার কমপক্ষে 70টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবার তারা মুসলিম ও দলিত অধ্যুষিত এলাকার উপর জোর দেবে। গত নির্বাচনে 3টি আসনে জয়ী বহুজন সমাজ পার্টিও বেশিরভাগ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। এপ্রিলে 272টি ওয়ার্ডে পৌরসভা নির্বাচন হওয়ার কথা। মিম এর দিল্লির সভাপতি কালিমুল হাফিজ গণমাধ্যমকে বলেছেন, দলটি একটি ওয়ার্ড ভিত্তিক সমীক্ষা চালিয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে পূর্ব এমসিডির অধীনে 30টি আসন, উত্তর কর্পোরেশনের 20টিরও বেশি এবং দক্ষিণ এমসিডি অঞ্চলে 15টি আসনে জোর দেওয়া হবে। কালিমুল হাফিজ বলেন, দলের প্রধান নির্বাচনী ইস্যু হবে অনুপ্রদিত কালনি বস্তি এবং পুরনো দিল্লির, যেখানে মুসলিম ও দলিতরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে উন্নয়ন সূচকে আমল দেওয়া হয়নি, তা সে পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা হোক। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক দল আপ এবং বিজেপি মুসলিমদের অংশীদারিত্ব এবং অংশগ্রহণ থেকে বঞ্চিত করছে। হাফিজ বলেন, দলটি পূর্ব দিল্লির দাঙ্গাকেও একটি ইস্যু হিসেবে নেবে। তাবলিগি জামাতের ঘটনার সময় দাঙ্গা হোক বা সম্প্রদায়ের প্রতি যে আচরণ করা হোক না কেন, মুসলিমরা রাজনৈতিক দলগুলোর মনোভাবে ব্যথিত। হায়দ্রাবাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপির নেতৃত্বাধীন মিম দল 2017 সালে 9টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু তারা একটিতে জয়ী হতে পারেনি। মহারাষ্ট্র, গুজরাট ও কর্ণাটকের স্থানীয় নির্বাচনে সাফল্য উচ্ছ্বসিত ওয়াইসি এখন দিল্লিতে তার দলকে প্রসারিত করার চেষ্টা করছেন। ইরানের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা চীনের। ইরানের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছে চীন। 2018 সালে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ হিয়ান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওই শুক্রবার এক বৈঠকে মিলিত হন। ওই বৈঠকের পর বিবৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে চীন। তাছাড়া বৈঠকে চীন ইরানের মধ্যে সম্পর্ক আরো গভীর করার বিষয়ে আলোচনা হয়। 2020 সালে ইরান ও চীনের মধ্যে ভূগর্ভস্থ শক্তি নিরাপত্তা, অবকাঠামো নির্মাণ ও যোগাযোগ বৃদ্ধি ও সহযোগিতা করার বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। শুক্রবারের বৈঠকে দুই পক্ষের মধ্যে হওয়া এ চুক্তির কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইরান ও চীনের মধ্যে 2020 সালে ঠিক কি চুক্তি হয়েছিল তা গোপন রাখা হয়েছে। তবে নিউ ইয়র্ক টাইমস এক খবরে জানিয়েছিল, চুক্তির মধ্যে রয়েছে চীন ইরানের কাছ থেকে তেল কিনবে। চীন রাষ্ট্রীয়ভাবে ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, অন্য দেশের ক্রেতা সেজে ইরানের তেল এখনো নিজেদের দেশে আনছে চীন। ভারতের যিশুর মূর্তি ভাঙচুর। ভারতে এবার ভাঙচুর চালানো হয়েছে যিশুর মূর্তিতে। দেশটির হরিয়ানা রাজ্যের আম্বালায় আজ রবিবার বিকেলে এই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছে, তবে এখনো পর্যন্ত কোনো হামলাকারীকে চিহ্নিত করা যায়নি। হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বলেন, আশা করছি সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতকারীদের চিহ্নিত করা হবে। আমরা হামলাকারীদের ধরতে 3টি টিম গঠন করেছি। তিনি আরো বলেন, আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি, সেখানে 2 লোককে দেখা গেছে, আশা করছি শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে। আম্বালা ক্যান্ট সদর পুলিশ স্টেশনে এ নিয়ে FIR দায়ের করা হয়েছে। NDTV-র প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে বর্তমানে সংখ্যালঘুদের উপর হামলার পরিমাণ ক্রমাগত বাড়ছে। বিভিন্ন চার্চে হামলার ঘটনা ঘটেছে এবং বড়দিন উদযাপনেও হামলা চালানো হয়েছে, তথ্যসূত্র NDTV। আরব সাগরে ভারত রাশিয়ার নৌমহড়া। আরব সাগরে ভারত ও রাশিয়ার নৌবাহিনী নৌমহড়া চালিয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর দেশীয়ভাবে ডিজাইন করা এবং নির্মিত গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী INS কোচি এবং রাশিয়ান ফেডারেশন নৌবাহিনীর ডিস্ট্রয়ার অ্যাডমিরাল ট্রেডিভিউস অংশ নেয় এই নৌমহড়ায়। ভারতীয় সংবাদ মাধ্যম ANI এক প্রতিবেদনে জানায়, ভারতীয় নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়াটি দুই নৌবাহিনীর মধ্যে সমন্বয় ও আন্তঃকার্য ক্ষমতা প্রদর্শন করেছে এবং এতে কৌশলগত কৌশল, ক্রস ডেক হেলিকপ্টার অপারেশন এবং নৌযান কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। যেকোনো দুর্যোগ বা যুদ্ধের সময় যাতে অংশগ্রহণকারী দুটি নৌবাহিনী সুষ্ঠুভাবে সমন্বয় ও যোগাযোগ করতে সক্ষম হয় তা নিশ্চিত করার জন্য একটি পাসিং অনুশীলন করা হয়, সূত্র ইত্তেফাক।